সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বেশ ভালো, যদিও মোটামুটিভাবে আমরা ছুটির দিকে এগোচ্ছি, উইকেন্ডের দিকে এগোচ্ছি, ফলে মনে মনে বেশ একটা ফুর্তি তো হয়। আর সাত সকালে সুর নিয়ে যখন আমরা চলে আসি চ্যানেল ওয়ানের পর্দায়, তখন মনটা আরও একটু বেশি ভালো হয়ে যায় আমরা জানি, কারণ সকাল সকাল জমিয়ে বেশ আড্ডা দিতে আর তার সঙ্গে যদি গান থাকে তাহলে তার থেকে ভালো শুরুয়াত আর বোধহয় কিছু হয় না। তো আমি সংযুক্তা তো চলে এসেছি, কিন্তু আজকে শুক্রবার আমি তো একা থাকবো না, আপনারা সকলেই জানেন যারা রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের শো দেখেন, আমাদের সঙ্গে আর যুগল মুরতি। আমার গান গাইতে ইচ্ছে করছিল প্রায়, আজই আঁখি জুড়ালো হেরিয়ে, মানে এই যুগল মুরতিকে আমরা স্বাগত জানাই। ওরা আজকে অসাধারণ কিছু গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছে। প্রথমে পল্লবী, ওয়েলকাম, স্বাগত এবং নমস্কার। আর তারপরে রজত, পল্লবী আর রজত মিলে আজকে গোটা সময়টা আমাদের জমিয়ে দেবে, ভরিয়ে দেবে, এরকম একটা আশা। চলো গানে গানে শুরু করি। একটা প্রভাতী সুর কিরকম শুনতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে ওই প্রভাতী সুরটা দিয়ে আজকে আমাদের প্রভাত শুরু হবে। চলো পল্লবী। একদম। তো আমার প্রথম গান রাই জাগো গো। বাহ, জাগো শামের মন মোহিনী বিনোদী।
দারুণ দারুণ। এটা কোন রাধিকার জন্য গাওয়া হলো জানি না, মানে দুজন দুদিকে রাধিকা, এটা তুমি গাইলে বোধ হয় ভালো হতো, দুজনই তো পাশাপাশি রাধিকা, তোমার দুই পাশে দুই রাধিকা, একটা ছোট আমি একটু বড়। যাই হোক, প্রথম বন্ধু চলে এসেছেন, কথা বলে নেবো। নমস্কার সুপ্রভাত নবদা। আমি অলরেডি বলেছি যে একটা ডুয়েট গান হতে হবে, সঙ্গে তো থাকতেই হবে, সঙ্গে থাকতে হবে। 8350225258 এই নাম্বারে আসতে হবে আপনাদের রোজকার মতোই, তাহলেই তো আমরা বুঝতে পারবো আপনারা কানে কানে গানে গানে আমাদের সঙ্গে রয়েছেন। এরপর আমরা রজতের কাছে যাবো, একদম চলো। তুমি কি শোনাবে শুনি? লিড গিটারে সন্তু স্বাগত, আর অক্টোপ্যাডে রয়েছে বাপ্পা কর্মকার, স্বাগত। সকলে মিলে আজকে গোটা সময়টা একেবারে ভরিয়ে রাখবে। পল্লবী আর রজত তো অসাধারণ গানের ডালি নিয়ে এসেছে, এবং সাপোর্ট সিস্টেম ঠিকঠাক মতো না পেলে না সাপোর্টটা, তাহলে না গানগুলো কমপ্লিট হয় না। তো চলো রজত, আর ডি বর্মন স্যার, স্যার একদম, আমি আর ডি এক্স বলি। তো চলো তোমাদের সবার সামনে শ্রদ্ধেয় আর ডি বর্মন স্যারের একটি কম্পোজিশন, তুমি কত যে দূরে। চলো চলো হ্যালো হ্যালো
আছি আছি তোমারই তোমারই কাছে তোমারই পাশে তোমাতে মিশে তোমাকেই আমি ধীরে আছি হো তুমি কথা দিয়েছিলে থাকবে সুখে ও দুঃখে আমারই সাথী সকালটা বুঝতেই পেরেছেন একেবারে শুরুটা এমন হলো না যে মনে হচ্ছে কি যে এর পরে তো ধামাকার পরে ধামাকা হতেই থাকবে এবং 8335022558 এই ফোন নাম্বারে আজকে ফোনের প্লাবন আসতে চলেছে আমরা বুঝতে পেরেছি এই মুহূর্তে পরের বন্ধুকে স্বাগত জানাবো নমস্কার কে আছেন সঙ্গে নমস্কার দিদি আমি দেবজানি দেবজানি বলো কেমন আছো তাই ধামাকাদার একদম ধামাকাদার চাইছি যে একদম শেষ মুহূর্ত অব্দি যেন দোষেই থাকা যায় একেবারে তাই তো একটু ওনাদের কাছে যাবো শিল্পীদের কাছে রজত স্যার ম্যাডাম আপনাদের দুজনকে আমার নমস্কার যদি অভিমানের অবশ্যই থাকতে হবে ভালো থেকো হ্যাঁ ভালো থেকো দেবজানি অবশ্যই সঙ্গে থেকো দেখো ইন্টারেস্ট মানুষের কোন দিকে চলে যাচ্ছে তোমাদের দুজনকে দেখে না মনে হয়েছে যে ডুয়েট গান আমি শুধু একা নই আমার বন্ধুরাও কিন্তু রিকোয়েস্ট করছে তো তাহলে এরপরে কি রিকোয়েস্টের গানই যাবে নাকি তুমি একা কিছু একটা না রিকোয়েস্টের গান করছি আমার একটা সিঙ্গেল করি তারপর আসছি ঠিক আছে চলো চলো তো এরপর শ্রদ্ধা আরতি মুখার্জির একটা গান গাইছি বেশ মোম জোছনায় আহা Thank you.
সময়টা ছিল, মানে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের মনে হয় যে কি কন্টেম্পোরারি সমস্ত কম্পোজিশন, তাই না? তুমিও কি সেরকমই কিছু একটা শোনাবে নাকি? আমি এখন পল্লবীকে উদ্দেশ্য করে একটা গান শোনাবো। ও আচ্ছা, মানে আমি এখন কানে আঙুল দিয়ে থাকব? না না না, বেশ চলো, আপনি আছেন সাথে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। চলো, আসলে এই সময়গুলো না খুব দ্রুত এগিয়ে চলে, তো তার মধ্যে নানা রকম এই যে গানের সঙ্গে সাপোর্ট সিস্টেম বলি, সেই সাপোর্ট সিস্টেমটা মোটামুটিভাবে রেডি পুরোপুরি না হলে না তখন আমি একটু বলার স্কোপ পাই আর কি। লগতে হো তুম
बेदार से देखो कभी तो प्यार से डरते हो इकरार से माना हो तुम बेहद हसी इतने बूढ़े हम भी এমন একটা অন ক্যামেরা কেমিস্ট্রি আমরা দেখলাম, আমি ওই জন্য বাবা অন্যদিকে মুখ করে অন্যদিকে মুখ ঘুরিয়েছিলাম। যাই হোক, হতে থাক, চলতে থাক, এরকম যুগলের গান চলতে থাক, আমাদের মন ভরাতে থাক। আমরা আসছি ফিরে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির ওপার থেকে আর এপারের মাঝখানে যে কত কী সুর আমি শুনলাম, কত কী কথা আমি শুনলাম, সেগুলো যদি আনকাট একটু আপনাদের দেখানো যেত তাহলে বড় ভালো হতো। কিন্তু আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আমরা আছি ফেসবুকে, আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে লাইক করে আপনারা দেখতে পাবেন লাইভ এই আমাদের অনুষ্ঠান। আর তার সঙ্গে www.1tv.co.in, সেখানে লাইভ টিভি অপশনটি ক্লিক করলে আমরা পৌঁছে যাচ্ছি সরাসরি আপনাদের কাছে। আর কথা নয়, এবার গান। পল্লবী, কি শোনাচ্ছ? আমার নেক্সট গান লতাজির গাওয়া একটা হিন্দি গান। বাংলা গান শোনালাম অনেকগুলো, এবার একটা হিন্দি গান শোনাচ্ছি। হমকো মিলি হাজি ঘরে
मुलाकात हो ना हो लग जागने से, से। प्यार की बरसात बोधा एक ही बोले एमन सब गान सत्यि सत्यि जदि था ना थाकतो आमादेर जीवने प्यारटा एकटु एकटु कम होतो मने हय। आमी जानि ना आपनारा निश्चय आमार संगे एकमत हबेन बा हबेन ना, आपनारा जानाते थाकुन 8335022558 এই নম্বরে। আমি রজতের কাছে যাব এবারে, কি এর কি কোনো উত্তর দেবে? মানে এখনই সকাল সকাল যদি লাগ যা গালে টালে হয় তাহলে কি কি গাইবে? আচ্ছা, এটা অরিজিৎ সিং এর একটি গান গাই। চলো, আমাদের সবার ভীষণ প্রিয় শিল্পী একদম। তো চলো একটা অরিজিৎ সিং এর গান সবাইকে শোনাচ্ছি। ধূপ বায়ে তো ছাও তুমলারা বারিশো কি ফাহিশো মে ভিগ সঞ্জানা জিয়া যায় না যায় না যায় না re piya re jiya jaye na jaye na jaye na ore piya re muskurane ki wajah tum ho তুম জিয়া যায় না যায় না যায় না হরে পিয়া রে জিয়া যায় না যায় না যায় না আর হে পিয়া রে পিয়া রে Thank you.
কি বারিশ পাল্টেছে, সাউন্ডস্কোপ সাউন্ডস্কেপ অনেকটা পাল্টেছে, ভাষা পাল্টেছে, অ্যারেঞ্জমেন্ট পাল্টেছে, কিন্তু বেসিক যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পেয়ার, সেটা কিন্তু রয়ে গেছে একই জায়গায়, তাই তো? আর পেয়ারের ডাকে চলে এসেছেন পরের বন্ধু। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, রূপালি বলো, কেমন আছো? রূপালি আছি, গান শুনে আরো ভালো। সত্যি সত্যি সাত সকালের সুরে আজকে অনেকটা গ্র্যান্ডিয়ার, তাই না? অন্য দিনের থেকে একটু অন্যরকম সাজটা, এত এত ভালো লাগছে সকালটা, খুব সুন্দর একদম। সত্যি কোনো রিকোয়েস্ট আছে? এবার কি ডুয়েট হবে একটা নাকি? এটা একটা লতাজির গাওয়া গান, বাংলা গান। লতাজি বেশ অসুস্থ, যদিও গতকাল খবর পেয়েছি ময়ূরেশের কাছে যে লতাজি একটু বেটার আছেন এখন। আমরা প্রে করছি তার স্পিডি রিকভারির জন্য। চলো প্রে করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
শিল্পীর কণ্ঠে আমরা শুনি এবং যখন যখন শুনি একই রকম ভালো লাগাটা কিন্তু রয়ে যায়। এইখানেই এই গানগুলো আমাদের কাছে চিরন্তন হয়ে ওঠে এবং এইখানেই বাংলা গান ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে যায়। তোমরা দুজনের গান যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল একটু একে একে বলো। যাত্রা শুরু বলতে মানে আমি গান শিখতাম ছোটবেলা থেকে, ও শিখতো, তারপর স্কুল লাইফে ওর সাথে পরিচয়। বাহ। তারপরে আলাপ হওয়ার পর সেখানে ভালোভাবে যাওয়া আর কি। প্রথমে সুর যখন সেতু বাঁধে তখন বোধ হয় অনেক তাড়াতাড়ি যাত্রাটা অনেক সহজ হয়, তাই তো? এরপর কি রজত কি শোনাবে? আরেকটি আড্ডি বর্মন স্যারের একটি কম্পোজিশন। Thank you.
মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি রে পাল তুলে মন মাঝি জবিরে ভেসে কে জানে কোন কূলে জবিরে ভেসে কে জানে কোন আমাদেরকে নিজের মুখোমুখি দাঁড় করায়। কখনো কখনো কম্পোজাররা
আরডি বর্মনের মতো কম্পোজাররা একেবারে নিজের জন্য নিজের সঙ্গে কথা বলেন, এমন গানের কাছে বারবার করে আমরা ফিরে ফিরে যাই তাই। আরও গান নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায় দেখছেন রোজকার মতো সাত সকালের সুর। আজ কিন্তু সাত সকালে আমরা যারা হাজির হয়েছি বা যারা উপরান্তে রয়েছেন তারা সবাই ভাবছেন যে সকালটা বেশ অন্যরকমভাবে শুরু হয়েছে, তাই তো? এই যুগলকে পেয়ে সত্যি সত্যি বড় ভালো লাগছে। এই পর্বে যাত্রা কি দিয়ে শুরু করব, পল্লবী না রজত? কে? পল্লবী। আচ্ছা চলো, তো মানে পল্লবী হাত ধরে এগিয়ে নিয়ে যায়, বোঝা যাচ্ছে বেশ। তো এবার 90s এর দিকে আসি। নিশ্চয়ই একটা রোমান্টিক গান একটা, চলো চলো। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार
बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाह ले लो, कसम चाह ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत সহজ কথা এমন সহজ করে সহজ সুরে বলা, সত্যি সত্যি এর থেকে সহজ আর কি হতে পারে বলো, এমন চমৎকার করে বলা আমি তোমাকে ভালোবাসি, এত সহজ করে বলতে পারলে তবেই তো জীবনটা সহজ হয়, আমার তো তাই মনে হয়। আচ্ছা এটা কি আমাকে উদ্দেশ্য করে গাইলো কি? হ্যাঁ মনে হচ্ছে তো তাই, আমি নিছক শ্রোতা, আমি দেখছি মাঝে মাঝে তোমাদের কেমিস্ট্রিটা। এরপর তুমি কি শোনা চাই, এই উত্তরটা দেবে নাকি? না ডুয়েট করি। বাহ বাহ বাহ, এর উত্তরে ডুয়েটের। চলো চলো চলো, রিকোয়েস্টও ছিল, মানে অনেকের রিকোয়েস্ট এখানে, আমার যারা ভাইরা রয়েছে ক্যামেরার ওপারে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না, তারাও কিন্তু সমানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই দেয়, আর ফোনে তো বন্ধুরা থাকেনি, এবার অনেকেই আপনারা রিকোয়েস্ট করছিলেন আর আমার ভাইদেরও রিকোয়েস্ট ছিল, গ্রেট একটা গানের। চলো কি গান শোনাচ্ছে বলো। অমর সঙ্গী। বাহ চলো। Thank you.
একা একা থাকতে পারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সেই যে তোমার তুমি আছো সে আমারি অমর সঙ্গীর গান এবং অমর এ সঙ্গীত বারবার করে এই গানগুলোর কাছে আমরা ফিরে ফিরে যাই এই কারণেই যে এই গানগুলো সত্যি সত্যি একজন মানুষের জন্য না, যেমন আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই সঙ্গী যদি সঙ্গীত হয় তাহলেই এমন সঙ্গী দুজন যেরকম রয়েছে জীবনসঙ্গী হয়ে, এত চমৎকার সুরেলা পথ চলা ওদের, ভীষণ ভালো লাগছে পল্লব আর রজত, খুব ভালো লাগছে। কেউ কি আছেন? আর না, আমরা চট করে পরে, আচ্ছা বন্ধু এসেছেন, একটু কথা বলে নিই, তুমি তারপরে কি গান গাইবে একটু ঠিক করে নাও, আমরা পরের বন্ধুর কাছে যাই। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে আছেন, কে আছেন সঙ্গে? আমি, আমার নাম অঙ্কুপ্রভু, আমি আপনার পার্বতীর থেকে মানে ফোন করছি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি মানে সকালবেলা এই মানে সাত সকালের সুর যেটা হচ্ছে একটা যে মানে গান মানে প্রচন্ড মানে আনন্দিত দিচ্ছে এবং মানে সব যেন একটুখানির জন্য যেন সব মানে ক্লান্তি মানে ভুলে এই যে একটা মানে আনন্দ পাচ্ছি মানে পুরো সব পরিবার মিলে যে আমরা তো অনুষ্ঠান থেকে এত মানে উপলব্ধি করছি, খুব মানে ভালো লাগছে। এবং যিনি মানে গাইছেন দারুণ দারুণ, কোন অনুরোধ আছে নাকি? আমরা পুরো মানে আপনি সঙ্গে থাকুন, আপনারা সপরিবারে আমাদের সঙ্গে এভাবে প্রত্যেক দিন থাকবেন, কেমন? খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। চলো এরপরে কি রজত, চলো তো কি গাইছো? একটু একটু আধুনিক গান গাই একটা, চলো একটা ইয়ং জেনারেশনের জন্য। না হাজারে কই কেসি হে জিন্দগানি, জিন্দগানি হমারি অধুরি কাহানি। রাত ভিগি ভিগি ইয়াদ ভিগি ভিগি বাত ভিগি ভিগি আঁখো মে কেসি নমি হে সপনো খসায়া পল কো পে আয়া পল মে হসায়া পল মে রোলা ফির ভি ইয়ে কেসি কমি হে ধুরী
হতে হতে স্যাটেলাই ছাড় কেবিলের হাত ড্রয়িং রুমে রাখাবো কা বাক্সতে বন্দি হা 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 লাগে না ভালো রে আর নীরব নীরব জানি রে কিছুই করা ও বাকারা বাকা চাঁদ লাগে না ভালো রে আমাদের প্রত্যেকের এতই প্রিয়, এতই প্রিয় যে আমরা কতবার যে শুনেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মুহূর্তে যে বন্ধু এসেছেন কথা বলে নি, নমস্কার সুপ্রভাত জয়দেবদা। নমস্কার সুপ্রভাত, হ্যাঁ হ্যাঁ কাটোয়া সাব ডিভিশনের মৌ গ্রাম থেকে বলছেন। খুব ভালো লাগছে অনুষ্ঠান, আমি অবশ্য অনেক দেরিতে এসেছি শুনছি গান, ভালো লাগছে। আমি আমার ওই ভাইটির কাছে দুটি গানের অনুরোধ করি, যদিও সময় তো প্রায় প্রায় শেষের দিকে চলে এসেছে, যদি সম্ভব হয় এবং কিছু গান শুনিয়ে দাও। কিশোর কুমারের একটি গানের জন্য বলি, আচ্ছা আচ্ছা, নয়ন সরস কেন রয়েছে জলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আবার অন্য কোনো দিনের জন্য তোলা থাকবে। গন্তির জন্য কি বলি, আরতি মুখোপাধ্যায়ের যদি কোনো গান সত্যি এই আশীর্বাদটা খুব বড় আশীর্বাদ, সত্যি কথা। মানে তোমরা দুজন এমন চমৎকার, তোমাদের টিউনিং আমি দেখছি বারবার করে, সেই টিউনিংটা আমাকেও ভীষণ মুগ্ধ করছে। আসলে এই সময়গুলো না অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। আজকে সাত সকালের সুরে সত্যি সত্যি একটা অন্যরকম সুর বেঁধে দিল আজকে সারাদিনটা তো বটেই। এই যে গানগুলো এরা দুজন মিলে, পল্লবী আর রজত মিলে যেগুলো গাইছিল, আমাদের সারাদিন কোথাও না কোথাও কাজের ফাঁকে নিশ্চয়ই কখনো না কখনো আমরা গুনগুন করব। তোমরা দুজন এলে ভীষণ ভালো লাগলো, পল্লবী আর রজত খুব ভালো থেকো, এভাবেই হাতে হাত ধরে পথ চলো, এটুকুই চাওয়া, এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। নিশ্চয়ই খুব ভালো থেকো, আবারও এসো। আর আমাদের সঙ্গে যে সাপোর্ট সিস্টেম অর্থাৎ যে গুণী ভাইরা ছিলেন যন্ত্রাণুর সঙ্গে, তাদেরকেও আমাদের অনেক কৃতজ্ঞতা। ছিলেন কিবোর্ডে সুমন রায়, ছিলেন লিড গিটারে সন্তু, এবং বাপ্পা ছিলেন অক্টোপ্যাডে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। যেতে যেতে একটা ডুয়েট গান একদম। আর তার আগে আরেকটা কথা একটু ছোট্ট করে বলতে চাই, মানে আমরা যে বিশেষ করে এই গান বাজনা যেটা করছি,
এর পেছনে মানে আমার বাড়ি, আমার মা দাদু, ওর বাড়ি, আমার বাবাই মামি, সবাই আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করে, তার জন্যই আমরা এতভাবে এগিয়ে যেতে পেরেছি। সবাই হয়তো দেখছো টিভিতে, তো যাই হোক তাদেরকে আমি একটু থ্যাংক ইউ জানাবো কারণ এতভাবে সাপোর্ট করার জন্য। আচ্ছা ফোন আছে, একেবারে শেষ বেলায় যেতে যেতে কোন বন্ধু, চট করে কথা বলে নি ছোট্ট করে। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? আমি রাজপুর থেকে বলছি। হুম বলুন বলুন। বলছি আমি একটা গান শুনতে চাই দাদার কাছ থেকে। একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি তো। একটু একটু যদি আমার শুনি শুনি একটু রাখতো। আচ্ছা শুনি। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন কারণ আজকে তো একেবারে শেষ বেলা এলেন, পরে যখন আসবে পল্লবী আর রজত কি শোনাচ্ছ? তো যাওয়ার আগে মানে যাকে ছাড়া গান বাজনা সম্পূর্ণ হয় না, সেই গান শুনতে শুনতে সেই গানের রেশ আমাদের সঙ্গে নিয়ে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই, সুরে সুরে থাকবেন, চলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে। আমি
লাগিয়ে পালিয়ে